অফিসে কর্মরত অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিবকে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হয়। রাতেই সেখানে তার প্রাথমিক চিকিৎসার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অমিত হাবিবের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। আপনার এক সাইড একটু দুর্বলতা ডেভেলপ করেছে, যেটা আমরা প্যারালাইসিস বলি। আর এখানে কোনো সার্জারি করাও যায় না যেখানে ওনার রক্তক্ষরণটা হয়েছে। এটা হচ্ছে যে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে ঠিক করতে হবে। অমিত হাবিবকে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের এইচডিইউতে রাখা হয়েছে। গত বছর হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। এছাড়া তার ডায়াবেটিস রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার আখলাক হোসেন খানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। সাংবাদিক অমিত হাবিব দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত ছিলেন। দৈনিক দেশ রূপান্তরের আগে তিনি দৈনিক কালের কণ্ঠের উপদেষ্টা সম্পাদক ছিলেন। 2009 সালে দৈনিক সমকালের প্রধান বার্তা সম্পাদকের পদ ছেড়ে কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন। 1987 সালে খবর গ্রুপ অব পাবলিকেশনস দিয়ে তার কর্মজীবন শুরু। এরপর সাপ্তাহিক পূর্বাভাস, দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ, দৈনিক যাই যাই দিন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। 2007 সালে চীনের আন্তর্জাতিক বেতারে বিদেশি বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়ে বেইজিংয়ে কর্মরত থাকা অমিত হাবিব দেশীয় সাংবাদিকতার সঙ্গে দূরত্বের কথা বিবেচনা করে দেশে ফিরে আসেন। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।